Hey guys, welcome back to my channel and in another vlog. आज के अच्छे की बार खाली भूले जाए हमी मंगल आज के अच्छे मंगलवार और वहाँ पीछे एक ही ड्रेस पहने आज कल के यार वो तो आई तो ना निश्चय कैसे ही पहने चाहिए कि आज मैंने कल के हमारा बाड़ी चले जाती लम बट कल के बाड़ी चले जाए नहीं शिप्रादी ते बाड़ी ते आ ची और हमने इस वक्त खेते पहुँच लम या तो कौन बागा नहीं गया चिलम मैंने बाद आदि के धान मैंने धान फेला है यार कि तार जनों जल छेचे दी था प्रथम में तापो धान फेलता है तार जनों जल छेचते गया चिलम उटा वीडियो कर ले भालो तो सवाई बोल चिलम बट करा है नहीं आज के वीडियो करूँ ना भेजिलम बट भावलों कोरी आज के ये तुम मैंने दीदी भाई जैसे है कलम ताप रे अकन खेते बोस अकन बाजे डेटा राम का जी तो को मैंने ये रकम को टाइम नहीं यार कि डेटा मान अनेक टाइम हो जाए ये रकम जो देरी करे खाच्छे और हमार प्रचुर ताड़ाड़ी खा हो जाच्छे ओइजन्य पेट एकदम मैं भर्ती हो जाए कि सब समय यो खाइए दीचे दीदी और मान तो एखो स्नान करते गए ऊपर से एख आसें एख अब स्नान जा चलो आज की खाची तब पल्लव 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 बोल पुष्कर क्या तुले देवे क्या और बाड़ी कत खाई जानो और বাড়িতে প্রচুর খাই কিন্তু আমার বাড়ি আসলে খেতে চায় না তোমাদের বাড়িও খেতে চায় না ভালো হচ্ছে গরি দিদি কিরা কি ব্যাপার বলো জানে গরি দিদি না হ্যাঁ গরি দিদি ওখানে কম কম খাচ্ছে এই গরি দিদি ওখানে কম কম খাচ্ছিস এই দিদি লেবুটা ভাঙা দিবি ঠিক আছে এই লেবু দে দিদি লেবু খাবি দিদি মা তোমার কত কাজ লেবু খাচ্ছে पिछी आज के चच्चरी एत कूटे मैं एत जिनपत दिए शाक टाक तर डाँटा डाँटा दिए पिसी तो पिसी तो खाचे प्रचुर और हमारो प्रचुर दिए आबाद चच्चरी खा कि हमें खेते भाई चच्चरी अनेक असुविधा नहीं हमारे जो इच्छा दिए दाओ और हमें एम शब्जी खेते बस भलोबासी वोजन आर शाक देखो देखा चलो कि खाची आज के यही भात आ আর এখানে চচ্চড়ি আছে চচ্চড়ি হচ্ছে কাঁঠাল দানা আর কাংড়া আর ডাটা ডাটা দিয়ে করা হয়েছে এখানে শাক ভাজা আছে আর আমি আছি বলে এরা বেশি শাক ভাজা করছে আর এখানে ডাল আছে আর এটা হচ্ছে মাংসের তরকারি আছে তো এই কটা আজকে আমাদের খাবার দাবার আর তার সঙ্গে মাছও আছে এই যে বড়ি দিয়ে মাছের ঝোল কালকেও বড়ি আজকেও বড়ি কালকে কার ওই তো তরকারি আছে ও ও আবার এ করে রেখেছো তো ভালো কালকে আমি খেতে পাইনি আজকে খেয়ে নেব তাই শাকসবজিগুলো আছে প্রচুর আর কি এগুলো খেতে হবে ডাটাগুলো চিবোতে হয় মান্ত্র খুব প্রিয় আমারও খুব প্রিয় ডাটা চিবোনো আর কি তো এগুলো এখন খেয়ে নেওয়া যাক সো গাইস চলো এখন ডাকলাম অনেক বক বক করে ফেলেছি এবারে খেয়ে নি আর কি আর দিদিও দিয়ে দিয়ে পুরো একদম হয়ে যাচ্ছে দিদি খাবে না বল হ্যাঁ তুমি একা বসে পড়ো ঠিক আছে তো চলছে দিদি একা বসে বসে আমাদের সঙ্গে আমরা খেয়ে নি আর মাম্পি তো একদম হাই স্পিডে খায় মাম্পি না আমার খাওয়া একদম পছন্দ নয় আমি এতক্ষণ ধরে খাই বলে আর মাম্পি তো একদম ছড়া তো খালি মুখে শুনে না তুই তুই ঘাস হাই স্পিডে তো ফ্যানটা এরকম ঘুরছে কেন কি না না আচ্ছা চলে দিবি ঘাস সবাই জানে সবাই খাইছিল সবাই জানে তাহলে দেখানো যাবে না খাওয়াটা কি হয়েছে সো গাইস চলো এখন ডাকছি টাটা সো গাইস এখন বাজে 5:23 আর এখন মানে বিকাল হয়ে গেছে আর এতক্ষণ ধরে মাম্পির ফর্ম ফিল আপ করে দিচ্ছিলাম একটা মানে কলেজের আর কি ও যেহেতু কলেজে পড়বে এখন থেকে তার জন্য আর ওদের কলেজে ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে আর আমি ভাবছিলাম যে হয়তো করতে পারবো না তারপর দেখলাম কোনো আধার কার্ড ফটো বা কিছু সিগনেচার টিগনেচার মানে চাইলো না তার জন্য বলছিলাম যে কী হলো তারপর পাশের একজন করেছে আর কি তাকে জিজ্ঞেস করলো যে ঠিক আছে তাও বলল ঠিক আছে থাক মানে ওখানে কোনো মানে অপশানই নেই যে ওখানে কোনো আপলোড করতে হবে ডকুমেন্টস তার জন্য দিইনি আর কি লাগেনি আর বাবা এসছে এখানে মানে দিদিদের জমিতে ধান ফেলার জন্য আর তার জন্য আমরা বললাম না যে মানে আমি মানে আমি দুপুরবেলা বলছিলাম যে আমরা সব জল ছেঁচে দিয়ে এসেছি জমিতে তা সেখানে ধান ফেলতে বাবা এসছে বাবা আর দিদি চলে গেছে আমরা এখনও যাইনি ওই ফর্ম ফিল আপ করছিলাম তারপরে ওই সেই করতে করতে দেরি হয়ে গেছে আমরা মানে বাগানের দিকে যাওয়া হয়নি এবার গিয়ে দেখবো কী করছে তারপরে একটু মাম্পি নিয়ে এতে যাবো সুতো গাছে মানে আমাদের এখানে একটা জায়গা আছে আর কি সেখানে যাবো গিয়ে ওখানে একটু কাজ আছে কাজ সে তাও আজকে বাড়ি চলে যাবো চলো একটু বাগান থেকে ঘুরে আসা যাক সো গাইস এখন আমি হাঁটতে হাঁটতে বাদার দিকে যাচ্ছি মানে জমির দিকে যেখানে ধান ফেলা হচ্ছে আর কি আর আমার বাবা এসছে ধান ফেলতে আর দেখো এখানে যে সিনারিটা দেখা যাচ্ছে এটা বেশ দারুণ লাগছে আর এটাই হচ্ছে গ্রামে থাকার সবচেয়ে মজা আর কি যে এখানে এই যে সিনিক বিউটিটা আমরা দেখতে পাই আর তার জন্য আমরা গ্রামে থেকে গর্বিত আর কি আর আমার বাবা এই যে এখানে
ধান ফেলছে, দেখতেই পাচ্ছ। এখানে ভাটি করে নেওয়া হয় আর ভাটির উপরে ধান ফেলা হয়। সো গাইজ, এখন প্রায় 6:17 আর আমরা এই মানে আমাদের পাশে একটা গ্রামে সাইকেল নিয়ে আমরা আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে গেছিলাম। আমার তো করা ছিল আগে, এই মাম্পি গেছিলো ওর আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে, আর আমাদের করা হয়ে গেছে তাই চলে আসছি। আর ভাবলাম একটু ব্লগটা বানিয়ে নিই, যেহেতু তোমাদের বললাম যে আমরা আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে যাবো না কি একটা বললাম, যে সুতোবাচায় যাবো হয়তো। তা সুতোবাচা থেকে মানে ফিরছি আমরা, দেখুন আমরা একটা রামধনু দেখলাম, দেখো এই যে একটা রামধনু দেখা যাচ্ছে। তা রামধনু আমরা বিশাল ছবি তুললাম, অনেকগুলো ছবি তুললাম রামধনুটার, তারপর আমরা চলে যাচ্ছি। ছবি তো অতটা ভালো আসছে না, বাট নিজে দেখতে একটা বেশ ভালো লাগছে। সো গাইজ, এখন পুরো সন্ধ্যা হয়ে গেছে দেখতেই পাচ্ছ, আর কি বলবো, এখন বাজে 6:44। আমি এই সময় মাম্পিদের বাড়ি থেকে বেরিয়ে বাড়ির দিকে যাচ্ছি, আর এখন তোমরা তো ভিডিও আসে করে কিছু দেখতে পাচ্ছ না, তবু যেটুকু দেখা যাচ্ছে দেখে নাও আর কি, কী বলবো। আর এখন প্রচণ্ড মানে একটু ঝড় উঠেছে আর কি, প্রচণ্ড বলবো না, একটু একটু মানে ঝড় উঠেছে, আর বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তার জন্য একটু তাড়াতাড়ি হেঁটে তাড়াতাড়ি পায়ে হেঁটে বাড়ির দিকে এগোতে হবে। আর যতটা সন্ধ্যা ক্যামেরায় দেখাচ্ছে ততটা সন্ধ্যা হয়নি, এখন সন্ধ্যা হয়েছে মোটামুটি, বাট অতটা অন্ধকার হয়নি যতটা ক্যামেরাতে দেখাচ্ছে। ক্যামেরাতে পুরো মুখই দেখা যাচ্ছে না, বাট এখানে বেশ মানে আলোয় আছে মোটামুটি। সো গাইজ, চলো তাড়াতাড়ি হেঁটে বাড়ি চলে যাওয়া যাক, তারপর ভিডিও করতে পারি, তো করবো না হলে করবো না, আজকে ভিডিওটা এখানে শেষ করবো তাহলে, টাটা।